কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছো? অবশ্যই ভালো থাকবে, আর ভিডিও তো দেখতেই হবে, ভিডিও দেখতে থাকবে। যে পাঁচটা সংকেত, মানে পাঁচটা জানান, যদি আপনার সঙ্গে হয়, ভগবান জানান দেন, তবে আপনি জানবেন শিব আপনার পাশেই আছে, ভোলেনাথ আপনার পাশেই আছে। যারা শিব ভক্ত, এবং আমি বলেছি কিন্তু এর আগের ভিডিওতে, হর ছাড়া কিন্তু হরি মেলে না। যারা শিব ভক্ত তারা ঠিক আছে, যারা কৃষ্ণ ভক্ত তারাও কিন্তু শিবকে ভালোবাসবে। শিবকে ভালো না বাসলে কিন্তু কৃষ্ণকে পাওয়া যাবে না। যে ব্যক্তি ছোট থেকে ভোলে বাবার পুজো পাঠ করে এসেছে, সবার থেকে সে কিন্তু আলাদা হবে, তার মনটা আলাদা হবে। সে সব সময় পরিষ্কার থাকার চেষ্টা করে এবং কাউরির ক্ষতি করার চিন্তা করে না, মানে কাউরির ক্ষতি হোক সে মনের মধ্যে চিন্তা করতেই পারে না। তারা ঘুমিয়ে স্বপ্ন দেখে ভবিষ্যতের, ঘুমিয়ে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখে ফেলতে পারে, যে আমার সঙ্গে ভবিষ্যৎ কি হবে বা এই লোকটার সঙ্গে ভবিষ্যৎ কি হবে, সেইগুলো কিন্তু অনেক সময় সত্য হয়ে যায়। যদি সে বিরাট শিব ভক্ত হয় তাহলে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের কথা সে জেনে যায়, সে জানতে পেরে যায়। যদি এই রকম তোমাদের সঙ্গে ঘটে তাহলে জানবে এটা ভোলেনাথের কৃপা ছাড়া কাউরির সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তো ভোলে বাবার কৃপাতে যদি এই ধরনের কিছু তোমরা দেখে থাকো তাহলে কাউকে কিন্তু বলবে না, চুপচাপ থেকে যাবে। সেটা ভালোও দেখতে পারো, সেটা খারাপও দেখতে পারো, সেটা নিজেরও দেখতে পারো, সেটা পরেরও দেখতে পারো, কাউকেই বলবে না। এবার বলি, জীবনে চলার পথে অনেক কিছু ঘটে, তবে ভবিষ্যতের কথা যদি তাদের মনে হয় তবে সেটা ঠিক হয়ে যায়, এটা শিব কৃপাতে সম্ভব, তাছাড়া কিন্তু মোটেই সম্ভব নয়। এবার বলি, তারা যদি মনের কথা বলে তখন সেটা কিন্তু ঠিক হয়ে যায়। যদি কাউকে তারা যদি ভগবান মানে শিবকে মনে রেখে কোনো কথা বলে না, তাহলে কিন্তু সেটা ফলে যায়। যাদের পঞ্চ ইন্দ্রিয় ভোলে বাবার বা ভোলে বাবার চরণে দিয়ে দিয়েছে, ভোলে বাবার চরণে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দিয়েছে, মানে কি চোখ দিয়ে ভোলে বাবাকেই দেখে, কান দিয়ে ভোলে বাবাকেই শ্রবণ করে, মুখ দিয়ে ভোলে বাবার কথাই বলে, পা দিয়ে ভোলে বাবার কাছেই যায়, হাত দিয়ে ভোলে বাবার কাজই করে, এই ধরনের ব্যক্তিদের সব কিছু ঠিক হয়, তাদের জীবনে কিন্তু কোনো গোলমাল হয় না। এবং যদি কখনো কিছু বিপদ চলে আসে একদম ভয় পাবে না, ভোলেনাথ তোমাদেরকে উদ্ধার করে দেবে। ভোলেনাথকে করো জোরে, ভোলেনাথকে ডাকবে, ভোলেনাথ কিন্তু তৎক্ষণাৎ উদ্ধার করে দেবে। যারা শিব ভক্তিতে নীল হয়ে থাকে তারা অলৌকিক অনেক কিছু করতে পারে এবং অনেক কিছু বলতে পারে, মানে যারা ভোলেনাথ অন্ত জীবন, ভোলেনাথ অন্ত প্রাণ, তারা কিন্তু অনেক কিছু অনেক সময় করে দিতে পারে। যদি কোনো ব্যক্তি সবার ভিতরে ভোলেনাথকে দেখে, জানবে ভোলে বাবা সব সময়ের জন্য তার পাশে বিরাজমান করছে, মানে সে সব কিছুতেই ভোলেনাথকে দেখে। রাস্তা দিয়ে চলছে, কোনো ব্যক্তিকে দেখলো যেন ভোলেনাথের মতো দেখতে, কোথাও গেল যেন এটা ভোলেনাথ করে দিয়েছে, কোনো মন্দিরে গেল যেন ভোলেনাথ পাশে বসে আছে, কোনো মন্দিরে কোনো দেবদেবী আছে সে কিন্তু ভোলেনাথকেই দেখতে পাচ্ছে। এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, তখন তার পাশে কিন্তু ভোলেনাথই আছে জানবে। প্রতিদিন কোনো ব্যক্তি আপনা আপনি ব্রহ্ম মুহূর্তে যদি তার সঙ্গে ঘুম ভেঙে যায়, মানে তার ঘুম যদি ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায়, কোনো অ্যালার্ম ছাড়াই, কোনো মোবাইল দেখা ছাড়াই, কোনো আওয়াজ ছাড়াই, যার 365 দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায়, ভোর 4টের পর 4টের আগে যদি ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু ভোলেনাথের অসীম কৃপা, অসীম কৃপা। আমি কিন্তু এর আগেও ভিডিওতে বলেছি, নন্দীর পিঠে উঠে ভোলেনাথ এবং মা পার্বতী আমাদের এই পৃথিবীতে ভ্রমণ করে ব্রহ্ম মুহূর্তে, ভোলেনাথ দেখেন
যে কে হরিনাম করছে, কে ভগবানের নাম করছে, কে দেবদেবীর মন্দিরে গেছে, কে ঘরে পুজো করছে, আর কারা শুয়ে আছে, কারা একদম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এগুলো ভোলে বাবা এবং মা পার্বতী দেখে দেখে বেড়ান। যদি স্বপ্নতে ভোলে বাবার হাতে ডমরু দেখেন, যদি ত্রিশূল দেখেন, সাপ দেখেন, তবে ভোলে বাবার কৃপা আপনার সঙ্গে সদা সর্বদাই আছে। এইগুলো দেখা মানেই কিন্তু ভোলে বাবা আপনাদের সঙ্গেই আছে। যদি কোনো বাচ্চা ছেলে দেখেন, তার মাথায় বড় বড় চুল, তার হাতে ত্রিশূল, সে আপনাকে কিছু বলতে চাইছে বা হাত ইশারা করে ডাকছে বা শিবের মন্দিরে যেতে বলছে বা শিবের মন্দিরে সে বসে আছে বা দাঁড়িয়ে আছে, তাহলে জানবে সেটা ভোলেনাথেরই রূপ, সেটা স্বয়ং ভোলেনাথ। এটাই বলে দিলাম আমি। আজকের ভিডিও শেষ করছি। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও অবশ্যই দেখতে থাকবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।